নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমিও খুব 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 ভালো আছি। আর আমার আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আগের দিনের ব্লগটা যদি দেখে থাকেন তাহলে জানবেন আমরা একটা জায়গায় যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম সেটার জন্য চলুন একটু পিছিয়ে যাই। আমরা অনেকেই টিনটিনের কমিক্স পড়ে বড় হয়েছি। আমি তো পড়েছি, আমি জানি আপনাদের মধ্যে অনেকে টিনটিনের কমিক্সকে পড়েছেন এবং পছন্দ করে, এবং টিনটিনের কমিক্সের সাথে আমাদের চাইল্ডহুড মেমোরিজ অনেক জড়িত রয়েছে। তো টিনটিন ক্যারেক্টারটা কিন্তু বেলজিয়ান ক্যারেক্টার, মানে ওনার টিনটিনের বাড়ি হচ্ছে বেলজিয়ামে। তো বেলজিয়ামে একটা মিউজিয়াম আছে যেটার মধ্যে টিনটিনের এই সমস্ত স্টোরি, টিনটিনের সমস্ত কমিক বুকস ইত্যাদি নিয়ে একটা মিউজিয়াম রয়েছে এটা। তো আমরা আজকে সেখানেই যাচ্ছি। আমরা দরজা দিয়ে ঢুকেই, মানে মেইন গেটটা দিয়ে ঢুকেই এইটা দেখতে পেলাম। এটা টিনটিনের ব্যবহার করা বিভিন্ন অ্যাডভেঞ্চারে যে গাড়িগুলো ব্যবহার করেছিল তার মধ্যে একটা। এটা অরিজিনালটা না? সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে দেখতে পাচ্ছি, আমরাও তুলেছি। চলুন ওপরে যাই। এই যে কুট্টুস, কুট্টুস বা স্নোই। এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এগুলো বোধ হয় র প্রিন্টগুলো না? র প্রিন্ট। এই স্ক্রিনে এগুলো দেখানো হচ্ছে, এটা হচ্ছে টিনটিনের যিনি মেকার ওনার নামেই এই মিউজিয়ামটা, এই যে ইনি। তো এনার সাথে আরও যারা যারা যুক্ত ছিলেন সবার ওইখানে স্ক্রিনে চলছে এগুলো। আর এটা বোধহয় পোস্টার না? এটা ফার্স্ট পোস্টার, ফার্স্ট পোস্টার টিনটিনের। এনারা হচ্ছেন যারা কাজ করতেন, মানে কার্টুনটা তৈরির পিছনে, ক্যারেক্টার্স ড্রয়িং মেকিং এগুলো। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এইটার ওপরেই কাজটা হতো, মানে যিনি মেন কাজগুলো করতেন তিনি এইটার, এই টেবিলটার উপরেই দেখুন সব কিছু রাখাও রয়েছে। এখানে একটা ডাস্টবিনও রাখা হয়েছে জানেন, যেখানে ওয়েস্ট পেপারগুলো পর্যন্ত যত্ন করে এখানে সংরক্ষণ করা রয়েছে। আর এটা হচ্ছে বোধ হয় কার্টুন দেখতে পাচ্ছেন, এখানে পাবলিশ করার আগে যে স্টেপ বাই স্টেপ যা যা করা হতো, প্রথমে এই ছবিগুলো এঁকে নেওয়া হতো, তারপর এই যে দেখুন এখানে ফাঁকা রয়েছে ডায়লগ লেখার জায়গাগুলো, পুরো একদম স্টেপ বাই স্টেপ এনারা সংরক্ষণ করে রেখেছে। আগে পেপার কাটিং এইটুকুই ছাপা হতো, পেপার কাটিং এইটুকুই ছাপা হতো। হ্যাঁ, আর এইটা হ্যান্ড রিটেন পুরো, মানে একদম পাবলিশ করার আগে মানে ড্র করে এবং রাফ করে করা। আর এইটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং করা, এবং যে বটলগুলোর মধ্যে এই রঙগুলো রাখা রয়েছে সেই বটলগুলো পর্যন্ত এখানে সংরক্ষণ করা রয়েছে। আর এই জায়গাটা দেখুন, এখানে টিনটিনের তো বিভিন্ন ভাষায় বই বেরিয়েছিল, মোট 110টা ভাষায় বই বেরিয়েছিল। তো তার বিভিন্ন স্যাম্পল এখানে রাখা রয়েছে। আর দেখতে পাচ্ছেন ক্যালকুলাসের কাণ্ড, বাংলাতে প্রায় 24টা বই বেরিয়েছিল জানেন, মানে অনুবাদ করা হয়েছিল। তার মধ্যে প্রথম নীরেন্দ্রনাথ চক্রবর্তী আনন্দমেলায় জন্য 1970 সালে করেছিলেন, তার মধ্যে বিভিন্ন ফারাওয়ের চুরুট, লাল বোম্বেটের গুপ্তধন এগুলো। নটরাজের মূর্তিটা ফারাওয়ের চুরুট গল্পের জন্য যখন ইন্ডিয়ায় এসেছিল টিনটিন, তখন ওই গল্পে নটরাজের মূর্তিটা ইউজ হয়েছিল, তাই না? আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত হচ্ছে টিনটিনের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রপস। টিনটিন তো বিভিন্ন দেশে গেছিলো অ্যাডভেঞ্চারের জন্য,
তো বিভিন্ন দেশে গিয়ে কোথায় কোথায় গিয়েছিল এবং সেখানে কী কী জিনিস ইউজ হয়েছিল সমস্ত এখানে রাখা রয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের ক্যালকাটা, এই একটা বিশাল বড় ম্যাপ রয়েছে যেখানে টিনটিন নিজের অ্যাডভেঞ্চারের জন্য যেখানে যেখানে গিয়েছিল সমস্ত জায়গার মোটামুটি একটা করে একাধিক সিম্বল এবং তার মোটামুটি রুট ম্যাপগুলো দেওয়া আছে। এই দেখুন, মিশরে বোধহয় যখন গেছিল এই প্রপসগুলো ইউজ হয়েছিল সেগুলো পর্যন্ত রাখা রয়েছে এখানে। এটা মিশরে তো নাকি অন্য কোথাও? মিশরেই মনে হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন সমস্ত সেই যে কোন কোন জায়গায় সে শুটিং করেছিল, কোন কোন জায়গায় গিয়েছিল। এটা বোধহয় ইন্ডিয়া নাকি? বুঝতে পারছি না, এটা ইন্ডিয়াই মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এটা ইন্ডিয়াই। দেখুন, নটরাজের মূর্তি রয়েছে, ফারাওয়ের চুরুট গল্পের যখন এসেছিল তখন এখানে এসেছিল। আর এইটা দেখুন, এটা তো সবাই জানে চাঁদে টিনটিনের পুরো সিম্বলিক। এই দেখুন কুট্টুসের ড্রয়িং, কুট্টুসের একটা টেডি রাখা রয়েছে এখানে। আর এখানে টিনটিনের সাথে রিলেটেড যত পাজলস বুকস রাখা ছিল, মানে বানানো হয়েছিল, সমস্ত রাখা রয়েছে। আর সেই টেলিফোন বুথটা যেগুলো কমিক্সে দেখা যাচ্ছে, তো সমস্ত কিছু এখানে কিন্তু রাখা আছে। যারা টিনটিনের খুব ফ্যান তাদের জন্য খুব ফ্যাসিনেটিং এই জায়গাটা, এই যে সেই ইয়েটা জাহাজটা। বাংলা ছাড়াও হিন্দি, মালায়ালাম, সংস্কৃতেও কিন্তু টিনটিনের অনুবাদ হয়েছিল। এই সমস্ত কিছু টিনটিনের গল্পে ইউজড হয়েছিল, যা যা দেখতে পাচ্ছেন আপনারা এখন। বেশ সুন্দর করে সংরক্ষণ করা সব কিছু। এটা বোধহয় মিশরে কোনো জায়গা। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই, এইটা এরকম চোখ লাগিয়ে দেখতে হয়। এগুলো যখন ওনারা বোধহয় শুটিং করতে গেছিলেন তখন তোলা হয়েছিল। এখন আমরা এটা 3D দেখতে পাচ্ছি। মিশর রয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন দিল্লিতে কুতুব মিনার, এই সমস্ত ছবি চোখ লাগিয়ে একেবারে 3D আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরও একটু দেখালাম। আর এখানে এই কিছু লাইব্রেরি রয়েছে যেখানে বুকস রয়েছে। আর এই দেখুন, এই ঝালরটার মধ্যে বা এই ঝাড়বাতিটার মধ্যে যত ক্যারেক্টার্স আছে সবার মুখ রয়েছে। আর এইটা রয়েছে, হ্যাঁ এটার মধ্যে আমরা দেখতে পাই, এটার তো কুট্টুস। এই দেখুন এখানে যত মানে সিগনিফিক্যান্ট ক্যারেক্টার রয়েছে টিনটিনের গল্পগুলোতে সেইগুলো সবার মুখ এখানে করা রয়েছে। ক্যাপ্টেন হেডককে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আমরা আছি এখন। এই দেখুন বিভিন্ন চরিত্রের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে আঁকা রয়েছে। আই থিঙ্ক যারা কার্টুনিস্ট তারা অনেক ভালো বুঝতে পারবেন কেন এই অ্যাঙ্গেলগুলো করা। আর এই যে এই দেখুন, আমাদেরও ছোটোবেলায় খবরের কাগজেও বেরোতো, তো এই দেখুন এই সেই ওনাদের যে এখানকার যে স্থানীয় খবরের কাগজ সেটার কাটিংও রাখা রয়েছে এখানে। এই দেখুন কুট্টুসের হাড্ডিটা, হ্যাঁ এটা। আর এটা হচ্ছে ওই দুজন পুলিশ অফিসার ছিলেন তাদের টুপিটা। আর এটা হচ্ছে লাল বোম্বেটের গুপ্তধনে ছিল, মনে আছে? আর সেই রকেটটা চাঁদে, বোধহয় এটা চাঁদে চাঁদে টিনটিনের এই সমস্তগুলো রাখা রয়েছে এখানে। এই দেখুন চাঁদে টিনটিনের সমস্ত ওই যে রাফ যেগুলো করা রয়েছে সেগুলো সমস্ত এখানে সংরক্ষণ করা রয়েছে। এই মাকড়সাটা বোধহয় আশ্চর্য উল্কা, যতদূর আমার মনে পড়ছে, হ্যাঁ আশ্চর্য উল্কায় এই মাকড়সাটা ছিল। এই জাহাজটা ছিল বোধহয়, এটা বোধহয় আশ্চর্য উল্কাতেই ছিল জাহাজটা, না যতদূর মনে পড়ছে। এই যে এনাদের নামটা কি ছিল জানো? কি এই যে এই পুলিশ অফিসারগুলোর নামগুলো ভুলে মনে পড়ছে না, একই নাম ছিল কি সামথিং ড্যাশ অ্যান্ড ড্যাশ। এই যে এটা 3D বোধহয় অ্যানিমেশনে থমসন, হ্যাঁ 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 থমসন অ্যান্ড থমসন। এইখানেও যে আপনারা বোধহয় বুঝতে পারছেন এই ছোটো ছোটো সমস্ত ইয়েগুলোর মধ্যে বিভিন্ন ক্যারেক্টার্স। আর ইনি হচ্ছেন যিনি মানে যখন সিনেমা হয়েছিল টিনটিনের ক্যারেক্টারটা উনি প্লে করেছিলেন। এখানে বিভিন্ন যে সেই বিখ্যাত ক্যামেরাটা,
এই যে থমসন অ্যান্ড থমসন, এই যে পুলিশ অফিসার দুটো। আর আমরা এখন চলে এসেছি একদম নিচে, এইখানে হচ্ছে একটা স্টোর মতন রয়েছে যেখানে আপনি টিনটিনের সাথে জড়িত বিভিন্ন জিনিসপত্র, এখানে সুভেনিয়ার, বুকস, টি শার্টস, বিভিন্ন মডেলের যে টিনটিনের ব্যবহার করা গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি হচ্ছে এখানে, এখান থেকে আপনি নিতে পারেন। আমরা ছোট্ট একটা ফ্রিজ ম্যাগনেট এখান থেকে নিয়েছিলাম। এই যে বিভিন্ন ধরনের দেখুন, বই, কুট্টুস বা স্নোইর টেডি, এখানে বিভিন্ন ধরনের বই সমস্ত কিছু রাখা রয়েছে। এখানে দেখুন এরোপ্লেনের মডেলস, বাচ্চাদের জন্য তো একেবারে ভীষণ একটা মানে ভালো লাগার জায়গা এটা। আমরা বড় হয়ে গেছি, আমাদেরও ভালো লাগছে এই টিনটিনের বিভিন্ন ক্যারেক্টার্সদের এখানে মডেলস রয়েছে। তবে ভীষণ দাম জানেন এগুলো, প্রায় 190-95 ইউরো করে দাম। গাড়িগুলোরও বেশ ভালোই দাম আছে, কিন্তু অবশ্যই মানে ভীষণ সুন্দর মানে সংগ্রহ করার জন্য। মোটামুটি ঘোরা হয়ে গেছে আমাদের, চলুন এবার বেরিয়ে পড়ি, আবার বাড়িও ফিরতে হবে। আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে কাছে বার্গার কিংটাতে এলাম, একটু খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন এখানে অর্ডার করে দিয়েছি, আসছে বার্গারই নিয়েছি, আমি একটা হট হট চকলেট আরও একটা নিয়েছি, খেয়ে দেবে তারপর রওনা দেবে। এই যে আমাদের খাবার চলে এসছে, আমার হট চকলেট, ও ওখানে গেছে কোল্ড ড্রিঙ্কস নিতে, আর এটা হচ্ছে অনিয়ন রিং, আর একটাতে আছে ক্রিসপি চিকেন, আর একটাতে বোধহয় টেন্ডার চিকেন। সন্ধে 7টা আর আমরা পৌঁছে গেছি মেকেরেন, খুব একটা বেশি টাইম লাগলো না জানেন। যাই হোক, বাড়ি যাব এবার, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে। আমি ঋত্বিকা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। Thank you.